রসল আল্লাহ সাল্লাম মেহেদি বা মেহেন্দির সাথে নীলচে কালচে খেদা ব্যবহার করতে উৎসাহ দিয়েছেন কিন্তু কালো লাগাতে নিষেধ করেছেন কালোর ভিতরে অনেকগুলো সমস্যা থাকে একটা হলো নিজের নিজেকে গোপন করা নিজের প্রকৃতিকে পরিবর্তন করা ফাঁকি দেওয়ার প্রবণতা যে আমি এখনও কালো আছি তো এটা ইসলাম সমর্থন করে না কৃত্রিমতা তবে সৌন্দর্য সমর্থন করে আপনি নীল লাগান অথবা মেহেদির সাথে আরও কিছু যেটাকে কাতম বলা হয় যেটাতে নীলছে বা কালচে হয়ে যায় কিন্তু বোঝা যায় যেটা মেহেন্দি এটা এটা সাদা চুলকে রঙিন করা হয়েছে এক্ষেত্রে আরও জরুরি বিষয় হলো মেহেদি প্রাকৃতিক আর কেমিক্যাল বিষয়গুলো আমাদের অনেক ক্ষতিও করে এমনকি কেমিক্যাল মেহেদিগুলো আমাদের অনেক ক্ষতি করে কাজে আমাদের প্রকৃতির কাছে থাকা দরকার আর কালোর ব্যাপারে হাদিসে বারবার নিষেধ আসছে আবকার দিল্লা তালা আনুর আব্বাকে রসুলাম বললেন যে তার দাড়ি চুলে খেজাব দাও কালো দিও না অন্য হাদিস আবু দাউদের সহি হাদিস যে শেষ জামানায় কিছু মানুষ দাড়ি চুল কালো করবে এরা জাহান নামে যাবে কাজে এই দাড়ি চুল কালো খেজাব দেওয়া কালো কলম দেওয়া আমাদের মোটেও ঠিক নয় কোন কোন ফকি জায়েজ বলেছেন রসুল্লাহ হাদিসের বিপরীতে কারোর মতকে এনে হাদিসটাকে লঙ্ঘন করার প্রবণতা ভালো নয়

কাজেই সাল্লামের কোন হাদিস শূন্য জানার পরে তার কোনো নিষেধাজ্ঞা জানার পরে এর বিপরীতে কোনো মানুষের আমল দিয়ে দলিল দিয়ে সুন্নতকে অমান্য করা রসুলামের সাল্লামের ভায়োলেট করার প্রবণতা এটা ইমানের সাথে সাংঘর্ষিক